আসসালামু আলাইকুম, সবাইকে সোলজার একাডেমির পক্ষ থেকে স্বাগতম। আজকে অনেকদিন পরে ভিডিও নিয়ে আসলাম তোমাদের জন্য, কারণ আজকের ভিডিওটা খুবই ইম্পর্টেন্ট। গতকাল অর্থাৎ 23শে মার্চ থেকে কিন্তু বাংলাদেশ সেনাবাহিনীর ট্রেড 1 SMS আসা শুরু হয়েছে। বাংলাদেশের বিভিন্ন জেলার শিক্ষার্থীরা SMS পাচ্ছে। তো এই কারণে আজকে ভাবলাম যে অনেকদিন পরে তোমাদের সঙ্গে দেখা সাক্ষাৎ নেই, অনেকদিন পরে তোমাদের সামনে চলে আসলাম যে এখন যাদের SMS আসছে এখন কিভাবে প্রস্তুতি নিবা, এই বিষয়গুলো নিয়ে একটু আলোচনা করি বা কি কি করা দরকার। দেখো, অনেকে ভাবছিল হয়তো বা আরো কিছুদিন পরে বা রমজানের পরে হয়তো বা SMS আসা শুরু হতে পারে। তো যাই হোক, SMS যেহেতু আসা শুরু হয়েছে ট্রেড ওয়ানের, যে নাম্বারটা দিয়ে তোমরা আবেদন করেছো সেই নাম্বারটা সবসময় এখন ওপেন রাখতে হবে। যে কোনো সময় পরীক্ষার 3 দিন আগে কিন্তু তোমাকে SMS দেওয়া হবে। এখন ওই SMS-এ তুমি জানতে পারবা তোমার কত তারিখে পরীক্ষা এবং কোন ক্যান্টনমেন্টে তোমাকে যেতে হবে। তো এই কারণে সব থেকে ইম্পর্টেন্ট বিষয়টা হচ্ছিলো এখন তুমি হচ্ছিলো তোমার যে নাম্বারটা দিয়ে SMS করেছিলা ট্রেড 1-এ অথবা ট্রেড 2-তে, সেই নাম্বারটা তুমি সবসময় খোলা রাখবা, 24 ঘন্টা, যে কোনো সময় SMS চলে আসবে। এবং সেনাবাহিনী, নৌবাহিনী, বিমান বাহিনী, অফিসার এবং সৈনিক পদে চাকরির পরীক্ষার পূর্বে মেডিকেল, লিখিত, মৌখিক, শারীরিক এবং ISSB পরীক্ষার প্রস্তুতিমূলক কোচিং করতে আজই যোগাযোগ করুন বাংলাদেশের বিশ্বস্ত ডিফেন্স কোচিং প্রতিষ্ঠান সোলজার ট্রেনিং একাডেমিতে। সোলজার ট্রেনিং একাডেমিতে সমসাময়িক প্রস্তুতিমূলক ব্যাচে ভর্তি চলছে। অনেকের কাগজপাতিগুলো কিন্তু ঠিক থাকে না, অনেকের পেপার্স ঠিক থাকে না। এই পেপার্সগুলো ঠিক না থাকার কারণে অনেক প্রার্থী পরীক্ষার কেন্দ্রে যাওয়ার পরেই কিন্তু তারা বাদ পড়ে যায়। তো যাদের পেপার্স ঠিক নাই তারা এখন থেকে সবগুলো পেপার্সগুলো ঠিক করে রাখতে পারো। এখন কি কি পেপার্স নিয়ে যেতে হয় পরীক্ষার কেন্দ্রে, আমাদের ইউটিউব চ্যানেলে আমি এই বিষয়ে অনেকগুলো ভিডিও আপলোড করেছি, তোমরা চলো ওই ভিডিওগুলো দেখতে পারো। অথবা যে সার্কুলারটা দিয়েছিলো পত্রিকায়, সেই সার্কুলারে সুন্দরভাবে কিন্তু লেখা থাকে নিচের অংশে যে তোমাকে কোন কোন কাগজপত্রগুলো নিয়ে যেতে হবে বা কোন ডকুমেন্টসগুলো তোমাকে পরীক্ষার কেন্দ্রে নিয়ে যেতে হবে। তো ওই ডকুমেন্টসগুলো তুমি এখন থেকে রেডি করে ফেলো, তাহলে ইনশাল্লাহ পরীক্ষার কেন্দ্রে গিয়ে ঝামেলায় পড়তে হবে না। এখন আসে প্রস্তুতির বিষয়ে। অনেকে মনে করছো যে প্রস্তুতি ছাড়া পরীক্ষা দিতে যাবা, আবার অনেকে কিন্তু প্রস্তুতি ছাড়াই বিভিন্ন গত সার্কুলারগুলোতে আবেদন করেছিল, হয়তো বা কেউ পরীক্ষা দিয়ে আসছিল, কেউ চান্স পেয়েছে, কেউ চান্স পায়নি। তো যারা প্রস্তুতি নিতে চাও তারা কিন্তু অবশ্যই এখন থেকে প্রস্তুতি শুরু করতে পারো, কারণ সরকারি চাকরির পরীক্ষা দিন দিন অনেক বেশি টাফ হয়ে যাচ্ছে। গতবারে যত সংখ্যক স্টুডেন্ট দিয়েছিলো এবার কিন্তু তার থেকে বেশি সংখ্যক স্টুডেন্ট পরীক্ষা দেবে, কারণ এই চাকরিগুলোতে কম্পিটিশন হয় খুব বেশি। এখানে প্রস্তুতি থাকা খুবই প্রয়োজন, পূর্ব প্রস্তুতি না নিয়ে গেলে পরীক্ষার কেন্দ্রে তুমি ভালো করতে পারবা না। আর যারা প্রস্তুতি নিতে চাচ্ছ, প্রস্তুতিটাকে সহজভাবে আর সুন্দরভাবে আর সঠিক গাইডলাইন মেনে নিতে চাচ্ছ, স্বল্প সময়ের জন্য হলেও আমাদের সোলজার ট্রেনিং একাডেমিতে কিন্তু ভর্তি চলছে। একটা 15 দিনের কোর্স আছে, একটা 30 দিনের কোর্স আছে। এখন তুমি এই দুইটার কোর্সের যে কোনো একটাতে ভর্তি হয়ে কিন্তু তুমি প্রস্তুতি নিতে পারো। এখন যারা সবসময় আমাদের ভিডিওগুলো দেখো, তোমরা কিন্তু অনেকে জানোই, বা যারা অভিভাবক আছেন, আপনারা যারা দেখেন তারা কিন্তু জানেন যে আমাদের সোলজার ট্রেনিং একাডেমিতে আমরা সেনাবাহিনীর সৈনিক পদের জন্য কীভাবে প্রস্তুতিগুলো করিয়ে থাকি। আর যারা জানেন না বা যারা তোমরা জানো না তাদের উদ্দেশ্যে একটু বলে দিই, আমাদের সোলজার ট্রেনিং একাডেমিতে যখন তুমি বাংলাদেশের বিভিন্ন জেলা থেকে যখন তুমি আসবা, এসে আমাদের এখানে আবাসিক হোস্টেল ব্যবস্থা রয়েছে, খাওয়া দাওয়ার ব্যবস্থা রয়েছে। পাশাপাশি এখানে একটা ছাত্রকে ভর্তির আগে কিন্তু আমরা প্রাথমিক একটা মেডিকেল টেস্ট করি। এই মেডিকেল টেস্টে কিছু টেস্ট আছে, সেগুলোতে উত্তীর্ণ হয়ে যাওয়ার পরে কিন্তু আমরা তাকে ভর্তি করাই। ভর্তি করানোর পরে আমরা তাকে আবার ভালোভাবে পর্যবেক্ষণে রাখি এবং পর্যবেক্ষণ করে বিভিন্ন মেডিকেল টেস্টগুলো করে থাকি, কারণ মেডিকেলটা খুবই গুরুত্বপূর্ণ। তুমি সৈনিক হতে চাচ্ছ, অবশ্যই তোমাকে শতভাগ মেডিকেলে ফিট হতে হবে। মেডিকেলে ফিট হওয়ার জন্য আমাদের সোলজার ট্রেনিং একাডেমির পক্ষ থেকে আমরা সঠিক গাইডলাইন এবং দিক নির্দেশনা মেনেই কিন্তু তোমাদেরকে সুপরামর্শগুলো দেব। যদি কারো কোনো মেডিকেল সমস্যা থেকে থাকে, তুমি ওই সুপরামর্শ বা সঠিক গাইডলাইনগুলো মেনে কিন্তু এখানে কোচিং করার পাশাপাশি নিজেকে মেডিকেলের যোগ্য করে তুলতে পারবা। এছাড়াও লিখিত পরীক্ষা বরাবরই কিন্তু দেখা যায়, গতবারে লিখিত পরীক্ষাগুলো কিন্তু কোনো ক্যান্টনমেন্টে সহজ হয়, কোনো ক্যান্টনমেন্টে কঠিন হয়। সে কারণে লিখিত পরীক্ষা, যে 50 নম্বরের লিখিত পরীক্ষা হয় সেনাবাহিনী সৈনিক পদে, এই লিখিত পরীক্ষার জন্য খুব ভালোভাবে তোমাকে প্রিপারেশন নিয়ে যেতে হবে, কারণ এখানে 50 নম্বরের মধ্যে তোমাকে অবশ্যই ভালো নম্বর পেতে হবে, তাহলে তুমি দেখবা যে মেধা তালিকায় তুমি সহজে চলে আসছো।
অনেকের একটা ভুল ধারণা থাকে যে অল্প নম্বর পেয়েও হয়তোবা লিখিত পরীক্ষায় পাশ করা সম্ভব, আসলে তা কিন্তু না। হয়তোবা তুমি অল্প নম্বর পেয়ে লিখিত পরীক্ষায় ঠিকই পাশ করলা, কিন্তু যখন দিন শেষে তোমার শারীরিক পরীক্ষা আছে, এরপরে রেজাল্ট আছে, উচ্চতা আছে, লিখিত পরীক্ষা আছে, ভাইবা পরীক্ষা, সবগুলো নাম্বার যখন একসাথে টোটাল করা হবে, সেক্ষেত্রে হয়তো বা দেখা যেতে পারে তুমি লিখিত পরীক্ষায় কম পড়ার কারণে বা কম নাম্বার পাওয়ার কারণে তুমি মেধা তালিকায় আর আসতে পারলা না। তো এই কারণে লিখিত পরীক্ষাটাকে গুরুত্ব দিতে হবে, লিখিত পরীক্ষার জন্য সাজেশন মাফিক পড়ালেখা করতে হবে। আমাদের সোজা ট্রেনিং একাডেমিতে যখন তোমরা আসবা, এই স্বল্প সময়ে খুবই গুরুত্বপূর্ণ শর্ট সাজেশনের মাধ্যমে তোমাদেরকে আমরা তৈরি করে দেবো, যাতে করে পরীক্ষার কেন্দ্রে গিয়ে তোমরা কমন পাও। পাশাপাশি তোমাদেরকে এখানে প্রচুর পরিমাণে মডেল টেস্ট তোমাদের আমরা নিয়ে থাকবো, মডেল টেস্টগুলো দিতে পারবা, ঠিক আছে? এছাড়া সাজেশন তো পাবাই, সাজেশন শীট পাবা, বই পাবা, এগুলো তো পাবাই। পাশাপাশি তোমার ফিজিক্যাল পরীক্ষা, শারীরিক পরীক্ষা অনুষ্ঠিত হয় সেনাবাহিনীতে। শারীরিক পরীক্ষাটা খুবই কঠিন, শারীরিক পরীক্ষায় অনেকে খারাপ করে, চিন আপ হতে পারে, পুশ আপ হতে পারে, সিট আপ হতে পারে, দৌড় হতে পারে, আরও অন্যান্য শারীরিক ইভেন্টগুলোও কিন্তু দিতে পারে। সে কারণে আমাদের সোজা ট্রেনিং একাডেমিতে যারা আসে তাদেরকে আমরা প্রচুর পরিমাণে শারীরিক ইভেন্টগুলো করিয়ে থাকি, যাতে করে আমাদের সোজা ট্রেনিং একাডেমির শিক্ষার্থীরা আগামীতে সেনাবাহিনী সৈনিক পদে পরীক্ষা দিতে গিয়ে তারা যেন শারীরিক পরীক্ষা যে 10 নম্বরে আছে সে 10 নম্বরে যাতে সে যেন 10ই পেতে পারে। এছাড়াও আমরা এখানে ভাইবা পরীক্ষাটা শিখাই, কারণ ভাইবা পরীক্ষায় 10 নম্বর দেওয়া থাকে। ভাইবা পরীক্ষায় তুমি কীভাবে আচরণ করবা, কোন প্রশ্নের উত্তরগুলো কীভাবে দিবা, ঠিক আছে, এই জিনিসগুলো আমরা সুন্দরভাবে তোমাদেরকে শিখাই দেবো, বা কোন প্রশ্নগুলো হতে পারে, কোন প্রশ্নগুলো আসলে তুমি ওই প্রশ্নের উত্তরে উত্তরটা কীভাবে দিবা, সেগুলো কিন্তু আমরা এখানে আমাদের প্রস্তুতির মাধ্যমে তোমাদেরকে শেখাই। তোমরা চাইলে অবশ্যই বাংলাদেশের বিভিন্ন জেলা থেকে এসে SMS কবে আসবে সে অপেক্ষা না থেকে তুমি এখনই চাইলে কিন্তু আমাদের সোজা ট্রেনিং একাডেমিতে এসে 15 দিন অথবা 1 মাসে একটা প্রস্তুতি নিয়ে যাও, দেখবো অবশ্যই তুমি অনেক কিছু বিষয় শিখতে পারবা এবং জানতে পারবা। আর প্রস্তুতি নিলে নিজের আত্মবিশ্বাস বৃদ্ধি পায়, এবং নিজের আত্মবিশ্বাস যখন বৃদ্ধি পাবে তুমি যখন SMS পাওয়ার পরে সেনাবাহিনীতে পরীক্ষা দিতে যাবা, তোমার ওখানেও আত্মবিশ্বাসটা তুমি ধরে রাখতে পারবা, এবং তোমার সঙ্গে যতগুলো ক্যান্ডিডেট যাবে পরীক্ষা দিতে সবার থেকে কিন্তু তুমি ভালো পরীক্ষায় দিয়ে কিন্তু মেধা তালিকা অর্জন করে তুমি গর্বিত সৈনিক পেশায় যে স্বপ্ন দেখো যে সৈনিক হওয়া, সেটা কিন্তু তুমি পূরণ করতে তখনই সম্ভব হবা যখন তোমার পূর্ব প্রস্তুতি থাকবে, সঠিক গাইডলাইন জানা থাকবে এবং সঠিক দিক নির্দেশনাগুলো জানা থাকবে। তো যাই হোক, এই হচ্ছে বিষয়। যেহেতু SMS আসা শুরু হয়ে গেছে 23 মার্চ থেকে, এই কারণে এখন থেকে ফোনটা সবসময় খোলা রাখবা, কাগজপাতি ডকুমেন্টসগুলো ঠিক করে রাখো। আর আমাদের সোজা ট্রেনিং একাডেমিতে যদি প্রস্তুতি তুমি নাও নিতে আসো, অবশ্যই আমাদের সোজা ট্রেনিং একাডেমির ইউটিউব চ্যানেলে অনেকগুলো টিউটোরিয়াল আমি দিয়েছি, লিখিত পরীক্ষার টিউটোরিয়াল রয়েছে, কোশ্চিন রয়েছে, ভাইবা পরীক্ষার সাজেশন রয়েছে, ফিজিক্যাল পরীক্ষার সাজেশন রয়েছে, মেডিকেল পরীক্ষার সাজেশন রয়েছে। এই ভিডিওগুলো অবশ্যই আমাদের এই ইউটিউব চ্যানেলে তুমি দেখে আসবা, এতে করে তোমার স্কিলটা ডেভেলপ হবে। আর যাদের সামর্থ্য রয়েছে, স্বল্প খরচে আমাদের এই সোজা ট্রেনিং একাডেমিতে সমসাময়িক ব্যাচগুলোতে ভর্তি চলছে, তুমি এসে একটা কোর্স করে যেতে পারো। আমি কথা দিচ্ছি তুমি অবশ্যই লাভবান হবা নিজেকে প্রস্তুত করার ক্ষেত্রে। তো যাই হোক, সবাই ভালো থাকবা, সবসময় সৎপথ অবলম্বন করবা, সঠিক দিক নির্দেশনা মেনে চলবা, সঠিক গাইডলাইন মেনে চলবা। অবশ্যই সৎপথে থাকলে আল্লাহ তাআলা অবশ্যই তোমাকে সহযোগিতা করবে। তো যাই হোক, সবার জন্য শুভকামনা, সবাই ভালো থাকো, ইনশাল্লাহ আগামীতে আবার দেখা হবে। সে পর্যন্ত আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।